Bismillahirrahmanirrahim. Jinjira PM Pilot School and College এর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদেরকে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ পড়িয়েছি। আজকে তোমাদেরকে আমি পড়াবো অংশীদারদের প্রকারভেদ। অংশীদারদের প্রকারভেদ অর্থাৎ একটা অংশীদারি ব্যবসায় যে অংশীদার থাকেন, যে সদস্য থাকেন, তাদেরও কিছু প্রকারভেদ আছে। অর্থাৎ অংশীদার এক একজন এক এক রকমের হয়ে থাকে। তাই এই অংশীদাররা কয় ধরনের অংশীদার হতে পারে একটা অংশীদারি ব্যবসায়, এই অংশীদারদের ও প্রকারভেদ রয়েছে। এখন আমরা আলোচনা করব যে এই কী কী ধরনের অংশীদার রয়েছে এবং তাদের কাজ কী বা তারা কী ধরনের অংশীদার। এই এখানে আমরা প্রথমে তিনটা দেখো, পর্যায়ক্রমে আটটা অংশীদারদের প্রকারভেদ আছে, টোটাল আটটি। প্রথমে আমরা ধাপে ধাপে আলোচনা করব। এক নম্বর আছে সাধারণ বা সক্রিয় অংশীদার, দুই হচ্ছে দেখো নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, আর তিন হচ্ছে কর্মী অংশীদার। দেখি, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, সাধারণ বা সক্রিয় অংশীদার, হ্যাঁ এই সাধারণ অংশীদার কারা এখন আমরা জানব যে সাধারণ অংশীদার কারা। একটা অংশীদারি ব্যবসায় কয়েক ধরনের অংশীদার থাকে, তাদের মধ্যে প্রথম হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাই হচ্ছে সাধারণ বা সক্রিয়, মানে সব জায়গায় পারফেক্ট সক্রিয়, এই সক্রিয় অংশীদার কারা। একটা অংশীদারি ব্যবসায়ের যে অংশীদার মূলধন বিনিয়োগ করে তার দায় সীমাহীন থাকে এবং সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, এই ধরনের অংশীদারকে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার বলা হয়। অর্থাৎ সে কী করে, মূলধন বিনিয়োগ করে, সক্রিয়ভাবে পরিচালনায় অংশ নেয়, তারপর তাদের দায় অসীম থাকে, হ্যাঁ তারপর অংশীদারি ব্যবসাটা গঠনে তাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। একটা অংশীদারি ব্যবসা গঠনে তাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে এই সাধারণ অংশীদারি ব্যবসাদের, অর্থাৎ তাদের দায় থাকে সীমাহীন। অংশীদারি ব্যবসাটা গঠন করতে তার ভূমিকা থাকে সবচেয়ে বেশি, সে মূলধন বিনিয়োগ করে, সক্রিয়ভাবে সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ এবং গঠনের সময় মুখ্য ভূমিকা পালন করে, তারপর তাদের দায় দায়িত্ব নির্দিষ্ট করা থাকে, অন্যথা আইনের বিধান অনুযায়ী নির্দিষ্ট কর্তৃত্ব তারা ভোগ করে এবং নির্দিষ্ট দায়িত্ব তারা পালন করে, এবং যখন লভ্যাংশ বণ্টন হয় তারা সবার শেষে লভ্যাংশ পায়। একটা সাধারণ অংশীদার যখন লভ্যাংশ বণ্টন হবে তারা সবার শেষে লভ্যাংশ পাবে, এই হলো সাধারণ অংশীদারি ব্যবসা। অর্থাৎ তারা কী করে, তাদের মূলধন বিনিয়োগ করে, তারা সক্রিয়ভাবে পরিচালনা অংশগ্রহণ করে, তাদের দায় সীমাহীন থাকে, তারা ব্যবসাটা গঠন করার সময় মুখ্য ভূমিকা পালন করে এবং তাদের আইনের মাধ্যমে দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করা থাকে, এর বাইরে তারা কোনো দায়িত্ব কর্তৃত্ব পালন করতে পারবে না, এবং তারা যখন লভ্যাংশ বণ্টন হবে তারা এই সাধারণ অংশীদার দ্বারা তারা সবার শেষে এই কী পাবে, এই তোমার লভ্যাংশটা পাবে। তারপর তুমি দেখো দুই নাম্বার হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। এই নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হচ্ছে যে অংশীদার ব্যবসা মূলধন বিনিয়োগ করবে, লাভ লোকসান সবই পাবে, কিন্তু সে তার অধিকার থাকা সত্ত্বেও পরিচালনায় অংশগ্রহণ করতে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে না। এক কথায় সে মূলধন নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার যারা তারা হচ্ছে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না, ওইটা হচ্ছে এক নম্বর শর্ত। তারা মূলধন বিনিয়োগ করবে, তারা লাভ ক্ষতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, কিন্তু তারা কী থাকা সত্ত্বেও, অধিকার থাকা সত্ত্বেও পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু তারা পরিচালনা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না,
তাই তাদেরকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলা হয়। এদের সাধারণ অংশীদারদের ন্যায় এদের দায়ও অসীম। সাধারণ অংশীদারদের ন্যায় যদিও তারা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, তথাপি তাদের দায় কিন্তু অসীম, দায় সসীম না, সীমাবদ্ধ না, দায় অসীম। তবে এরূপ অংশীদার যদি কখনো অবসর গ্রহণ করে, তাদের জন্য কোনো গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়ে না, তাদের জন্য কোনো গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সাধারণ অংশীদার যখন অবসর গ্রহণ করে, তাদের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়ে। আর নিষ্ক্রিয় যারা, যেহেতু তারা পরিচালনা অংশগ্রহণ করে না, তাদের তো অনেকের সাধারণের জানা থাকে না, এই কারণে সে পরবর্তী সময় অবসর নিলে ব্যবসার কোনো তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকে না। আরেকটা শর্ত হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার যারা, তারা ব্যবসার যে তৃতীয় পক্ষ থাকে তাদের কাছে তারা দায়বদ্ধ থাকে না। কিন্তু সাধারণ অংশীদার অবসরের পরও ব্যবসার তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ থাকে। এই হচ্ছে সাধারণ অংশীদার আর নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদারের মধ্যে পার্থক্য। তারপর তুমি আসো তিন নাম্বার হচ্ছে কর্মী অংশীদার। এই কর্মী অংশীদার হচ্ছে তোমার, সে ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করবে না। কর্মী অংশীদার হচ্ছে, কর্মী অংশীদার ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করবে না। কথাটা খেয়াল করো, ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করবে না। সে কি করবে, তার নিজস্ব শ্রম এবং মেধা দিয়ে সে কাজ করবে। যেহেতু সে মেধা ও শ্রম দিয়ে কাজ করে, কোনো মূলধন বিনিয়োগ করে না, তার কর্মের মাধ্যমে সে পারিশ্রমিক দিয়ে ব্যবসায় সে অংশীদার হয়, তাই তাদের কর্মী অংশীদার বলা হয়। চুক্তি অনুযায়ী এরা অন্য অংশীদারদের মতো লাভ লোকসানও বন্টন করবে, সবই করবে, দায় অসীম বহন করবে, বাধ্য থাকবে। তবে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ বেতন থাকবে মাসের শেষে। যারা কর্মী অংশীদার তারা লভ্যাংশ বেতন বা লাভের অংশ তাদেরকে দেওয়া হবে, যদিও তারা মূলধন বিনিয়োগ করবে না। তারপরও তাদের একটা নির্দিষ্ট পরিমাণ বেতন ও লাভের অংশ তাদেরকে দেওয়া হবে। তারা পরিচালনায়ও অংশগ্রহণ করতে পারবে। তারা মূলধন, শুধু একটাই কথা হচ্ছে, তারা মূলধন বিনিয়োগ করবে না, মূলধনটা তারা বিনিয়োগ করবে না, কিন্তু তারা আর বাকি সবই করবে। তাদের দায় অসীম থাকবে, তারা পরিচালনা অংশগ্রহণ করতে পারবে, লাভ লোকসানও সে পাবে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট পরিমাণ বেতন অথবা লাভের অংশ সে পাবে, সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, সব কিছুই করতে পারবে, কিন্তু সে শুধু অর্থ বিনিয়োগ করবে না, শুধু তার মেধা এবং শ্রম দিয়ে সে কাজ করবে। এই ধরনের অংশীদারদেরকে বলা হয় কর্মী অংশীদার। কী অংশীদার বলা হয়? কর্মী অংশীদার। এরপরে আমরা চতুর্থ অংশীদারগুলো আমরা একটু লিখি, তারপর আলোচনা করি। চার নাম্বার দেখো, চার নাম্বার আমরা দেখি একটু, এখান থেকে মুছে দিই, মুছে লিখি। চার নাম্বার হচ্ছে নাম মাত্র অংশীদার। কি অংশীদার? চার হচ্ছে তোমার নাম মাত্র অংশীদার। নাম মাত্র অংশীদার। পাঁচ হচ্ছে তোমার আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার। তারপর ছয় হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। সীমিত বা সীমাবদ্ধ, সীমাবদ্ধ অংশীদার, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। সাত হচ্ছে আচরণে অনুমিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার। আট হচ্ছে প্রতিবন্ধ অংশীদার, অংশীদার। এই আটটা, তাহলে চার নাম্বার হচ্ছে তোমার নামমাত্র অংশীদার। চার, এই নামমাত্র অংশীদার কারা? যে অংশীদার চুক্তি অনুযায়ী
লাভের অংশ বা নির্দিষ্ট বেতন অর্থের বিনিময়ে শুধু তার সুনামটা ব্যবহার করতে দিবে। কি ব্যবহার করতে দিবে? তার সুনামটা ব্যবহার করতে দিবে। ওই যারা শুধু তার সুনাম ব্যবহার করতে দেয় এই ধরনের অংশীদারকে নামমাত্র অংশীদার বলা হয়। যেমন একটা ব্যবসা আগে একজনের ছিল মালিকানা, একটা অংশীদারের ব্যবসা, সে কোনো কারণে বিক্রি করে দিছে বা হ্যান্ড ওভার করছে। এখন যারা পরে সেই ব্যবসাটা কিনে নিল, তারা বলল যে যেহেতু এই ব্যবসাটা একটা স্বনামধন্য ব্যবসা, অনেকেই চিনে জানে, এই ব্যবসাটা সম্পর্কে ধারণা আছে, তাই আমরা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম এই নামটাই আমরা ব্যবহার করতে চাই, নামটার আমরা পরিবর্তন করব না। এখন এই নামটা কিন্তু আগের ব্যবসায়ী যে মালিক তার অনুমতি ছাড়া তুমি ব্যবহার করতে পারবে না। যদি তোমাকে তার সুনামটা তার নামটা ব্যবহার করতে দেয়, তার বিনিময়ে সে মাসে বা বছরে একটা নির্দিষ্ট পরিমাণ লাভের অংশ সে বিনিময়ে নেয়, তাহলে এই যে তার সুনামটা সে ব্যবহার করতে দিল, তার সুনাম ব্যবহার করে তুমি তোমার ব্যবসাটা চালালা বা প্রতিষ্ঠিত করলা, যে তোমাকে তার সুনামটা ব্যবহার করতে দিল ব্যবসায়ী, যে ব্যবসায়ী সেই অংশী ব্যবসা যে ব্যবসার মালিক তাকে বলা হয় তোমার আর নামমাত্র অংশীদার। অর্থাৎ সে শুধু তার সুনামটা ব্যবহার করতে দিয়ে সে কী করে থাকে, একজন একটা অংশীদারি ব্যবসার অংশীদার হয়ে থাকে, তার শুধু সুনামটা ব্যবহার করতে দিয়ে। এই ধরনের অংশীদারদেরকে কী বলা হয়? নামমাত্র অংশীদার বলা হয়। অর্থাৎ শুধু তার সুনামটা সে ব্যবহার করতে দিল, সে কোনো টাকা পয়সাও ইনভেস্ট করবে না, বিনিয়োগ করবে না, কোনো টাকা পয়সা বিনিয়োগ করবে না, সে কোনো পরিচালনায় অংশগ্রহণ করবে না, সে কোনো দায়ও সীমাহীন বা সীমাবদ্ধ এরকম কিছু থাকবে না, বা সে কোনো তৃতীয় পক্ষের কাছে দায় দেনা থাকবে বা এরকম দেয়। তাহলে যদি তার উপর ভিত্তি করে, তবে একটা কথা আছে, যদি এই অংশীদারের উপর ভিত্তি করে বা এই অংশীদারের পরিচয়ে বা অংশীদারদের কথার উপর ভিত্তি করে কেউ কোনো ঋণ বা ধার দেয় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে, তাহা যদি প্রমাণ থাকে এটা, তাহলে সে সেই দেনার জন্য দায়বদ্ধ থাকবে। অর্থাৎ ওই যে সীমিত নামমাত্র অংশীদার যে সুনামটা ব্যবহার করতে দিছে, তার নামের কারণে বা তার পরিচয়ে বা তার কথার উপর ভিত্তি করে যদি কেউ ওই কোনো ওই অংশীদারি ব্যবসাকে কোনো ঋণ দেয়, কোনো টাকা পয়সা দেয়, এবং তাহলে আর এটা যদি কোনো প্রমাণ থাকে যে হ্যাঁ তার কথার কারণেই এই টাকাটা দেওয়া হয়েছে, তাহলে কী হবে, সে ওই ঋণটার জন্য দায়বদ্ধ থাকবে, কিন্তু সে পরিচালনা অংশগ্রহণ করবে না, কোনো টাকা পয়সাও বিনিয়োগ করবে না, কোনো দায়ে হিসাবে সীমাবদ্ধই, কিন্তু তোমার শুধু তার উপর ভিত্তি করে যদি কেউ তার কথার উপর ভিত্তি করে তার পরিচয়ে যদি কেউ কোনো ঋণ দেয় বা টাকা পয়সা দেয় এবং সেটা যদি প্রমাণ থাকে, তাহলে সেই সেটুকুর জন্য সে দায়বদ্ধ থাকবে, সেটুকুর জন্য সে দায়বদ্ধ থাকবে। আচ্ছা, এদেরকে বলা হয় তোমার নামমাত্র অংশীদার। এরপর আসা আপাতত, আপাত দৃষ্টিতে অংশীদার। কী দৃষ্টিতে অংশীদার? আপাত দৃষ্টিতে অংশীদার। যদি কোনো অংশীদার আপাত দৃষ্টিতে অংশীদার, যদি কোনো অংশীদার আগে অংশীদার ছিল, যদি কোনো অংশীদার কোনো অংশীদারি ব্যবসায় আগে অংশীদার ছিল কিন্তু বর্তমানে অংশীদার নেই, কিন্তু তার যে বিনিয়োগকৃত টাকা ব্যবসায় যে টাকাটা সে বিনিয়োগ করেছিল সেই টাকাটা যদি সে উত্তোলন করে নিয়ে না যায়, উত্তোলন করে নিয়ে না যায়, সেটা তার ব্যবসায় খাটায় বা এটাকে তুমি সে ঋণ হিসাবে রেখে দেয়, যে ধার হিসাবে, যে এই টাকাটা আমার ধার হিসাবে আপনাদের কাছে রইল, এর বিনিময়ে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হবে, তাহলে ওই ধরনের অংশীদারকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। কারণ সে বর্তমানে অংশীদার না বা অংশীদার নেই, কিন্তু তিনি আগে অংশীদার ছিলেন, আগে ওই অংশীদারি ব্যবসার অংশীদার ছিলেন, তা এখন নেই, কিন্তু সে যে টাকা বিনিয়োগ করেছিলেন সেই টাকাটা সে কী করলেন না, তুলে নিয়ে গেলেন না, উত্তোলন করলেন না, তার টাকাটা ব্যবসায় রয়ে গেল কী হিসাবে, ধার হিসাবে, ঋণ হিসাবে, ধার বা ঋণ হিসাবে তার টাকাটা ব্যবসায় রয়ে গেল। তাহলে এই যে যে ব্যক্তি আগে অংশীদার ছিলেন বর্তমানে অংশীদার না,
তার টাকা ঋণ হিসাবে ব্যবসা রয়ে গেল, তার বিনিময়ে সে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাবে। হ্যাঁ, সে এক ধরনের পাওনাদার, ওই ব্যবসায়ের এক ধরনের কি হয়ে গেল গা, পাওনাদার হয়ে গেল গা। হ্যাঁ, তবে সে কোনো সক্রিয় অংশীদার বা গণবিজ্ঞপ্তি দিয়ে কি হবে না, গণবিজ্ঞপ্তি দিয়ে এভাবে গেলে কোনো তৃতীয় পক্ষের কাছে নাম করে ব্যবসায় ঋণ দিলে লেনদেন অংশীদার দায়বদ্ধ থাকবে। এবং যদি তা সে কোনো তার উপর ভিত্তি করে, তার কথার উপর ভিত্তি করে বা তাকে দেখে বা তার কোনো অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়ে যদি এইভাবে থেকে যায়, যদি বিজ্ঞপ্তি না দেয় যে আমি এই ব্যবসা থেকে অবসর গ্রহণ করছি, বিজ্ঞপ্তি দিলে আর সে কী হবে না, দায়বদ্ধ হবে না। কিন্তু যদি গণবিজ্ঞপ্তি না দিয়ে সে অবসর গ্রহণ করে, তাহলে তাকে তৃতীয় পক্ষের কাছে দায় দেওয়ার জন্য দায়বদ্ধ সে থাকবে। এই আপাত দৃষ্টিতে যারা এই অংশীদার। আচ্ছা, এখন দেখো কি অংশীদার, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। এই সীমিত বা সীমাবদ্ধ অংশীদার কারা? এই একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে অল্প কিছু তোমার অংশীদার থাকে, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার, অল্প কিছু অংশীদার দুই একজন, এদের দায় কী থাকে, সীমাবদ্ধ থাকে। এরা অসীম দায় বহন করে না। কেন অসীম দায় বহন করে না? কারণ চুক্তিতেই উল্লেখ থাকে যে এরা কোনো বাড়তি দায় দেনা পরিশোধ করবে না, বাড়তি দায় দেনার জন্য তারা দায়বদ্ধ থাকবে না। শুধু যতটুকু টাকা তারা বিনিয়োগ করবে ততটুকু টাকার দায় তারা বহন করবে। এর বাইরে তৃতীয় পক্ষের কাছে বা অন্য কোনো অংশীদারদের দায় ওই অংশীদার বহন করবে না। এরকম চুক্তি অনুযায়ী হাতে গোনা দুই একজন অংশীদার একটা অংশীদারি ব্যবসায় থাকে, যারা হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার, যাদের দায় দেনা কোনো অতিরিক্ত দায় দেনা বহন করতে হয় না। যেমন কোনো অংশীদার যদি মারা যায়, তাহলে তার যে উত্তরাধিকারী যদি সে নাবালক থাকে, তাহলে সেই নাবালকে সেই অংশীদারি ব্যবসার সমস্ত সুযোগ সুবিধা সে ভোগ করতে পারবে, কিন্তু সে কোনো দায় দেনা বহন করবে না। এই যে নাবালক, এই ধরনের অংশীদারকে বলা হয় সীমাবদ্ধ বা সীমিত দায় সম্পন্ন অংশীদার, এরা কোনো বাড়তি দায় দেনা বহন করবে না। এরপর আসো আচরণে অনুমিত অংশীদার। কি অংশীদার? আচরণে অনুমিত অংশীদার। যদি কোনো অংশীদার কোনো অংশীদারি ব্যবসায়ের প্রকৃত ই না হয়ে অংশীদার না হয়েও সে তার হাব ভাব আচার আচরণের মাধ্যমে প্রকাশ এমন কিছু আচরণ করে যাতে বোঝা যায় যে সে একজন অংশীদার, হ্যাঁ সে একজন অংশীদার, নিজেকে একজন অংশীদার হিসাবে পরিচয় দেয়, এবং যদি যে অরিজিনাল মালিক প্রকৃত মালিক অংশীদার তারা সেটা শুনেও যদি মৌনতা অবলম্বন করে, কোনো প্রতিবাদ না করে, তাহলে ওই ধরনের অংশীদারকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার। অর্থাৎ আচরণ দেখে অনুমান করা হয় তারা একজন অংশীদার, কিন্তু আসলে তারা অংশীদার না, আসলে তারা কোনো অংশীদার না। যেমন এমনও হতে পারে যে এক ছোটো দুই ভাই ব্যবসা বসে, এক ভাই প্রকৃত মালিক, বড় ভাই ছোটো ভাই প্রকৃত মালিক না, হয়তো একটা বেতনের বিনিময়ে সে কাজ করে, কিন্তু কোনো কারণে কেউ আসলো তার খোঁজখবর নেওয়ার জন্য। হ্যাঁ, যে জিজ্ঞেস করলো আপনি ওকে এই ব্যবসায়ের একজন মালিক, সে বললো হ্যাঁ আমি একজন মালিক, কিন্তু প্রকৃত মালিক তার ভাই বসে আছেন সামনে, সে কোনো প্রতিবাদ করলো না যে না ও মালিক না বা আমার বেতনভুক্ত কর্মচারী, এরকম কিছু বলল, তখন কি হবে? সে ওই এই ধরনের যে অংশীদার যে নিজেকে পরিচয় দেয় একজন অংশীদার হিসাবে, আসলে সত্যিকার অংশীদার না, কিন্তু এটা জানা সত্ত্বেও প্রকৃত মালিক মৌনতা অবলম্বন করে, এই ধরনের অংশীদারকে তোমার আচরণে অনুমিত অংশীদার বলা হয়। তারপর আসো প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ অংশীদার হচ্ছে আচরণে অনুমিত অংশীদারের বিপরীত। এই প্রতিবন্ধ অংশীদার হচ্ছে আচরণে অনুমিত অংশীদারের বিপরীত। অর্থাৎ আচরণে অনুমিত অংশীদার হচ্ছে যিনি মালিক না, তিনি পরিচয় দেয় যে আমি একজন মালিক বা অংশীদার, আর প্রকৃত মালিক মৌনতা অবলম্বন করে।
আর প্রতিবন্ধ অংশীদার উল্টা হচ্ছে যিনি মালিক সে পরিচয় দেয় যে হ্যাঁ উনি একজন মালিক, কিন্তু উনি মালিক না হয়েও প্রতিবাদ করে না যে না আমি কোনো মালিক না, তখন ওই ধরনের অংশীদারকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার। অর্থাৎ সে মালিক না, কিন্তু তাকে একটা ব্যবসার মালিক বা অংশীদার পরিচয় দিল যে সে আমার ব্যবসার একজন মালিক, কিন্তু সে কী করলো চুপ করে রইল বা কোনো মৌনতা অবলম্বন করলো, কোনো প্রতিবাদ করলো না। তাহলে এই ধরনের অংশীদারকে কী বলা হবে, কী বলা হবে? এই ধরনের অংশীদারকে বলা হবে যে তোমার এই প্রতিবন্ধ অংশীদার। উল্টা ওইখানে নিজে পরিচয় দেয় মালিক মৌনতা অবলম্বন করে, আর এখানে মালিক পরিচয় দেয় ওই ওই অংশীদার কোনো মৌনতা অবলম্বন করে, কোনো প্রতিবাদ করে না। হ্যাঁ, কোনো প্রতিবাদ করে না, এই ধরনের অংশীদারকে বলা হয় তোমার প্রতিবন্ধ অংশীদার। কী বলা হয়? প্রতিবন্ধ অংশীদার বলা হয়, অর্থাৎ বিপরীত। অর্থাৎ কি বিপরীত? আচ্ছা, যেমন দুই বন্ধু বসে আছে, ওই বন্ধু হাতে একসময় ভালো একজন সুনামধন্য ব্যবসায়ী ছিল বা ই ছিল, তার অনেক পরিচিতি আছে, সে মাঝে মধ্যে আসে ব্যবসায় বসে, অন্য একজন ব্যবসায়ী কিছু কিনতে আসলো বা কোনো ব্যবসায়ী কোনো লেনদেন করতে বা কোনো সম্পর্কের জন্য আসলো, বললো হ্যাঁ, তখন পরিচয় দিল যে উনিও আমার ব্যবসার একজন অংশীদার, আমার সাথে একসাথে ব্যবসা করি আমরা, কিন্তু সে শুনলো চুপ করে রইলো, বললো না যে না আমি কোনো এখানে ব্যবসা করি না বা আমি এখানকার কোনো মালিক না। তাহলে ওই ধরনের ব্যবসা অংশীদারকে বলা হবে প্রতিবন্ধ অংশীদার। তাহলে এটা পুরা বিপরীত। তাহলে আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা কী করলাম, অংশীদারদের প্রকারভেদ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা দাগিয়ে রাখো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, যে তোমার সৃজনশীল প্রশ্ন যে গ নাম্বার আসবে সাধারণত 99% এই প্রশ্নটাই আসে, গ নাম্বার প্রশ্নটা যে আসে 99% তোমার এই কী বলে এই অংশীদারদের প্রকারভেদ থেকে আসে। যে একটা ক্লু দিয়ে দিবে সেখানে বলা থাকবে যে এরা কোন ধরনের অংশীদার, এরা কোন ধরনের অংশীদার। তাহলে তোমার যদি জানা না থাকে প্রত্যেকটা অংশীদারদের সংজ্ঞা, তাহলে তুমি কী করতে পারবা না, আনসার দিতে পারবা না যে আসলে এটা কোন ধরনের অংশীদার। আর যদি তোমার সবগুলো অংশীদার জানা থাকে যে কে কী করলে, কে পরিচালনা অংশগ্রহণ করলে, কী অংশীদার না করলে, কী অংশীদার টাকা পয়সা দেয় না কিন্তু শুধু শ্রম দেয়, সে কী অংশীদার, নিজেকে অংশীদার হিসাবে পরিচয় দিলে কী অংশীদার, এইরকম যে আমি এতক্ষণ যে একটা আলোচনা করলাম, এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি সাথে সাথে লিখতে পারবা যে এটা প্রতিবন্ধ অংশীদার বা এটা আপাত দৃষ্টিতে অংশীদার বা এটা কর্মী অংশীদার বা উনি ঘুমন্ত অংশীদার বা উনি সাধারণ অংশীদার। হ্যাঁ, এরকম তুমি দেখলেই বুঝতে পারবা এবং তুমি সেটা লিখতে পারবা। আর যদি তোমার জানা না থাকে অংশীদারদের সম্পর্কে তাহলে তুমি এই প্রশ্নটা ভালো লিখতে পারবা না বা জানবা না, তুমি ভুলভাল একটা লিখে দিবা। অবশ্যই তোমাকে জানতে হবে এবং এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়বা। এখান থেকেই সাধারণত আমি আরেকবার বলছি, আবার রিপিট করতেছি যে 99% সম্ভাবনা থাকে যে এই অংশীদার থেকে যদি কোনো গ নাম্বার যে প্রশ্নটা আসে, ক খ গ ঘর মধ্যে গ অর্থাৎ প্রয়োগ যে অংশটা, সেটা এই প্রশ্নটা থেকেই বেশি আসে। আচ্ছা, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার আমরা নাবালক অংশীদারে চলে যাব ধীরে ধীরে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। Thank you.